হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটা আমি শুরু করছি গতকালকে রাত্রে থেকে। কালকে রাত্রে আমি কাঁঠাল খাইছিলাম, বাবু কালকে কাঁঠাল নিয়ে আসছে। ওই যে শক্ত কাঁঠালটা আছে না, শক্ত কাঁঠালটা আর কি, শক্ত কাঁঠালটারে আমরা চাওলা কাঁঠাল বলি বা চাইলা কাঁঠাল বলি। তো শক্ত কাঁঠালটা আমার, এই চাইলা কাঁঠালটা আমার খুব প্রিয় আর কি। পরে মারে বললাম আমার কয়েকটা দেও, আমি কাঁঠাল ভাঙতে পারি না আর কি। পরে মা আমার ভাঙিয়ে দিল। আর এদিকে এর আগে আমি চা খাইছিলাম, মগটা এখানেই ছিল, তো এর জন্য কাঁঠালটা মানে কাঁঠালগুলো খায় খায় দিচ্ছি, তেমন এই মগটাতে রাখতেছি আর কি। আর এই যে ভাই কালকে নতুন ফোন কিনছে, ফোন কিনে নিয়ে আসছে কালকে। ওর আগের ফোনটা তো ডিস্টার্ব করে, চার্জ হয় না, চার্জ দিলে চার্জ থাকে না। তো পরে এই যে নতুন ফোন কিনছে, ওপো F21 Pro। তা আমি চাইছিলাম লকটা খুলতে, লকটা খুলতে পারি নাই। তা আমাদের কাছে তো ভালোই লাগছে, কিন্তু ও ফোন আই না, ওর কাছে নাকি ভালো লাগতেছে না বলতেছে। আর এটাই দিচ্ছে ব্যাগটা, আর এটা গিফট বক্স, এটার ভিতরে যে ইয়ারফোন এইসব আছে আর কি। বক্সটা এখনো খুব মা ট্রেনে আসছে, তো এখনো বক্সটা খুলে নেয় আর কি। তাই চেষ্টা করতেছিলাম খোলার, পরে দেখেছি আমি খুলতে পারি না, পরে ভাই খুলছে আর কি। তো এটা হচ্ছে বাবু ডাক্তার দেখায় আসছে আর কি, মানে কালকে ডাক্তার দেখাতে গেছিলো, মানে রাত্রেবেলা ডাক্তার দেখায় আসছে। পরে বাবুর যে ডাক্তার প্রেসক্রিপশান লেখা দেয়, ওইখানে তো লেখাগুলো ছোটো ছোটো করে থাকে, বাবুর একটু দেখতে সমস্যা হয় আর কি। তারপর আরও অন্যান্য কাগজপত্র একসাথে একটা ফাইলে প্রেসক্রিপশানের সাথে, তো বাবু কী করে সবসময় আমারে দিয়া প্রেসক্রিপশানটা আলাদা করে আবার লেখায়, মানে বড় বড় করে, যাতে বাবু বুঝতে সুবিধা হয়। তো এইটাই আর কি, আমি বাবু প্রেসক্রিপশানটা লেখা দিতেছি একটা পেজে, মানে আমি লেখা দিতেছি বড় বড় করে, কালার পেন, কালো রঙের পেন সব, মানে দুইটা মিলায় লেখা দিতেছি, যাতে বাবুর বুঝতে সুবিধা হয়। এই যে এইভাবে লেখা দিচ্ছে আর কি, ট্যাবলেট ক্যাপসুল, এটা মানে একদম প্রেসক্রিপশানে যেভাবে আছে এইভাবেই লিখছি, কালার পেন দেওয়া ট্যাবলেট ক্যাপসুল এই লেখাটা লিখছি, আর একটু বড় বড় ফাঁক ফাঁক করে লিখছি। এখানে তো ছোটো ছোটো করে দেওয়া এর জন্য, তো আমার তো অনেক সর্দি লাগছে, সরি আমি এর জন্য বারবারই নাক টানতেছি, কথা হয়তো বা বোঝা যাচ্ছে কিনা জানি না ভালো করে। তা আমার এই কাজটা করতে খুব ভালো লাগে, বাবু আইনা যখন লিখতে দেয় আমার এই বিষয়টা খুব ভালো লাগে, আর আমি লিখতে খুব পছন্দ করি, যে কোনো লেখা লিখতে আমার খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তা আমি ব্লগটা স্টার্ট করতে আবহাওয়াটা খারাপ করে ফেলছে, মানে একদম অন্ধকার করে ফেলছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো কালকে কিছু ভিজা কাপড় ছিল, এগুলা বারান্দায় দিছিলাম, মাত্রই দিলাম, দিতে আবহাওয়াটা খারাপ করে ফেলছে, এখন আবার নিয়ে যেতে হবে। আর এদিক থেকে ভাই আর মা এখনো ঘুমে, তারপর বাবু গেছে বাইরে, সকালবেলা রান্না করছে খিচুড়ি। তো আমি উঠা এই যে ভিজা কাপড় গুলো বারান্দায় আসছি, ঘর টোর একটু এলোমেলো ছিল, গুছ গাছ করলাম, এই যে মাত্র মুখ টুক ধুয়া ফ্রেশ হইলাম। তারপর ভাইয়ের কিছু কাপড় ছিল, ওইগুলা মানে ভিজাই দিছি, কালকে তো কিছু ভিজাইছি, আজকে কিছু ভিজাই দিছি। তো এখন তো ওয়েদার খারাপ করে ফেলছে, বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, চিন্তা করতেছি বাবু তো মাত্র বাইরে গেল, তো এখন তো ভিজে যাবে। তো ভাই তো কালকে নতুন ফোন কিনছে, তো ইয়ারফোনটা তো একটা বক্সের ভিতরে ছিল, এটা তার বের করে নাই, পরে বের করছে। এই যে ইয়ারফোনটা, তো ভাই বলতেছে ফোনটাও চেঞ্জ করে আনবে আজকে, আবার গিয়া যদি দেয় আর কি অন্য ফোন আনবে, মানে এটা ও মানে ওর ভালো লাগতেছে না নাকি। কালকে আই নাই, ওর বলতেছে যে মানে ও স্যাটিসফাইড না, চেঞ্জ করবে।
দেখা যাক কি করে। আর এই ফোনটার একটা সুবিধা দেখলাম যে একসাথে ফ্রন্ট ব্যাক মানে দুইটা ক্যামেরা ইউজ করা যায়, মানে দুইটা দিয়ে ভিডিও করা যায় একসাথে। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। অন্ধকার হয়ে গেছে, এর জন্য লাইট জ্বালায় রাখছে। তো ডিম পোস্টটা উল্টায় দিয়ে আসলাম, মানে আমি এক সাইড মানে যে ডিম পোস্ট যেভাবে খায় এইভাবে আমি খাইতে পারি না, মানে আমার দুইটা সাইডে একটু ভাইজে নিতে হয়, ভাই আবার খাইতে পারে আমি খাইতে পারি না। আমি ডিম পোস্ট করতে গিয়ে কোনো তেল ব্যবহার করি নাই, মানে ফ্রাই প্যানে কোনো তেলই দেই নাই। আপনারা তো দেখতেই পেলেন, মানে তেল না দিয়ে ডিম পোস্ট আরো বেশ সুন্দর করে করা যায়। ডিম ভাজাতে আসলে অত তেলের দরকার হয় না, অনেকেরই দেখি যে একদম অনেকটা করে তেল দেয় ডিম ভাজে, আসলে এতটা তেলের দরকার হয় না। আমাদের বাসায় আমি ডিম খুব ভালো করে ভাজতে পারি, মানে অল্প তেলে, যদিও তেল দেই মামলেট করতে গিয়ে তেল দিই কিন্তু একদম সীমিত। পরে মা বলতেছে, আমার মা বলে আর কি যে বাবু ডিম ভাজে করে একদম কম তেলে, মানে আমি এটা পারি আর কি ভালো। আর পোস্ট করতে গেলে আমি তেল দিই না সহজে। তো এই তো আমার খাবার খাইতেছি। আর হচ্ছে ভাইয়ের ফোনটার দাম নিচ্ছে হচ্ছে 29,000 টাকা। তো এই ভিডিওটি এই পর্যন্তই, খাইতে খাইতেই আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। নতুন একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে আমার ভুল ত্রুটিগুলো জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা একটু ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। ওকে, সবাই ভালো থাকবেন, বাই।